স্মার্টফোন ইউজারের কাছে জিমেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, কেননা আমরা যদি ব্যাকআপ মাই ডেটা এই অপশানটা অন করে রাখি ফোনে, তাহলে কিন্তু আমাদের ফোনের বিভিন্ন ছবি, মানে গ্যালারির ছবি কিংবা হোয়াটসঅ্যাপের চ্যাটিং, মেসেঞ্জারের চ্যাটিং বা আমাদের যে ফোনের এসএমএস এর আসে সেগুলো কিন্তু সব অটোমেটিক আমাদের জিমেল অ্যাকাউন্টে সেভ হয়ে যায়। এবং এর ফলে কি হয়, এর ফলে যদি কোনো কারণে আমাদের ফোনটা নষ্ট হয়ে যায় বা ফোনটা হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ফোনে লগ ইন করে আমাদের সেই ডেটাগুলো আবার নিয়ে নিতে পারি। কিন্তু এই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে আমাদের পাসওয়ার্ড লাগে, আর আমরা অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত দেখি কি যে আমাদের ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেটার পাসওয়ার্ড আমরা মনে রাখি না বা ভুলে যাই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভার করা যায়, এবং যদি আমরা ক্রোমে গিয়ে রিকভার করি তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়, মানে বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ওখানে গুগল থেকে, যেহেতু গুগলের একটা অ্যাকাউন্ট তো সেখানে সিকিউরিটির ব্যাপার তো আছেই, তো বিভিন্ন রকম প্রশ্ন করা হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই প্রশ্নের উত্তর দিতে না পারায় আমরা কিন্তু ঠিকমতো আর সেই জিমেল অ্যাকাউন্টটা আমরা পাই না, এবং সেই জিমেল অ্যাকাউন্টে থাকা আমাদের ডেটাগুলো আর আমরা রিকভার করতে পারি না। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ডেস্কটপ থেকে কিভাবে আমরা সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে পারি, এবং রিসেট করতে পারলেই কিন্তু আমাদের যে ডেটাগুলো সেই জিমেল অ্যাকাউন্টে থাকবে সেটা আবার আমরা রিকভার করতে পারবো। তো চলুন শুরু করা যাক। যদি আপনার ফোন খারাপ হয়ে যায় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্য একটা অ্যান্ড্রয়েড ফোনে এই কাজটা করতে হবে। আর যদি আপনার কাছে ফোনটা থাকে এবং আপনি শুধুমাত্র আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করতে চান, তাহলে আপনি আপনার ফোনেই কিন্তু এই কাজটা করতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, এর জন্য আমাদের চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে। ওকে, তো আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের চলে যেতে হবে প্রথমে প্লে স্টোর। প্লে স্টোর ওপেন করার পর আমাদের যে আইডিতে লগ ইন করা থাকবে সেই আইডির যে প্রোফাইল আইকন থাকবে সেখানে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আইডিতে লগ ইন করা থাকবে তার পাশেই একটা অ্যারো চিহ্ন রয়েছে, ডান দিকে দেখুন একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট, তো এবার আমাদের অ্যাড আনাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম এবং তারপরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে যাবে, যেখানে আপনাদের কিন্তু যদি ফোনের লক দেওয়া থাকে সেই লকটা এখানে ইউজ করতে হবে। ওকে, আমি আমার লকটা দিয়ে দিচ্ছি। তো এবার আমরা যে জিমেলের পাসওয়ার্ড রিকভার করতে চাই সেই জিমেলটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে জিমেলটা দিই। জিমেল দেওয়ার পরে নিচেই দেখতে পাচ্ছেন নেক্সট একটা বাটন রয়েছে, তো আমাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে বলা রয়েছে এন্টার ইওর পাসওয়ার্ড, কিন্তু আমরা তো পাসওয়ার্ড জানি না, পাসওয়ার্ডটাই আমাদের রিকভার করতে হবে। তো তার জন্য ফরগেট পাসওয়ার্ডে আমরা ক্লিক, তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবং এখানে দেখুন লেখা রয়েছে যে গুগল উইল সেন্ড এ ভেরিফিকেশন কোড টু, মানে তারপরে আপনার ফোন নাম্বারটা থাকবে, এই ফোন নাম্বারে গুগল একটা ভেরিফিকেশন কোড পাঠাবে 6 অঙ্কের, সেটাই কিন্তু এখানে বলা আছে। তো আপনি যদি টেক্সট চান তাহলে টেক্সট সিলেক্ট করবেন, এবং আমি সবসময় রেকমেন্ড করবো টেক্সটই সিলেক্ট করুন, কল সিলেক্ট করার প্রয়োজন নেই। তো আমরা এখানে টেক্সট সিলেক্ট করছি। ওকে, এবং যেই নাম্বারটা আপনার এই ইমেলের সাথে যুক্ত থাকবে বা অ্যাড থাকবে সেই নাম্বারটা কিন্তু অন থাকতে হবে বা আপনার কাছে থাকতে হবে, যাতে সেখানে যে 6 অঙ্কের একটা সিকিউরিটি কোড আসবে সেটা আপনি এখানে আবার দিতে পারেন। তো তারপরে গুগল আপনাকে কিন্তু 6 অঙ্কের একটা কোড সেন্ড করবে, এবং সেই 6 অঙ্কের কোড কিন্তু নির্দিষ্ট জায়গায় আপনাকে লিখতে হবে। ওকে, তারপরে আবার নেক্সট করতে হবে, এবং নেক্সট করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, এখানে আপনি আপডেট পাসওয়ার্ড কিংবা কন্টিনিউ করতে পারেন। তবে আমরা কি করব, আপডেট পাসওয়ার্ড করব, কেননা আমাদের পাসওয়ার্ড রিকভার করতে হবে, আগের পাসওয়ার্ড তো আমরা ভুলেই গেছি, একটা নতুন পাসওয়ার্ড দেব। তো তার জন্য আমরা আপডেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে বলা রয়েছে ক্রিয়েট পাসওয়ার্ড কনফার্ম, মানে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো আমি একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিই তাড়াতাড়ি। ক্রিয়েট পাসওয়ার্ডে যখন আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে, তারপরে আবার সেই সেম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড এই কনফার্মের যে বক্সটা রয়েছে এই কনফার্মের বক্সে দিতে হবে। এরপরে আমাদের সেভ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। আমরা সেভ পাসওয়ার্ডে ক্লিক করলাম।
সেভ পাসওয়ার্ডে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে স্কিপ করব, ওকে। এবং এখানে আমাদের কিন্তু আই এগ্রি করতে হবে, এবং আই এগ্রি করলেই কিন্তু আমাদের কাজ শেষ। আমরা কিন্তু আমাদের পুরনো জিমেলের পাসওয়ার্ড নতুন করে সেট করে ফেললাম, এবং এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা আমাদের জিমেলে লগ ইন করতে পারবো, এবং আমাদের জিমেলে থাকা যে ডেটা ব্যাকআপ আছে সেই ডেটাগুলো আমরা আবার রিকভার করতে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো প্লিজ ভিডিওকে লাইক করে দেবেন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।